नमस्कार बंधुरा फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले अपने सकल के जाना सुस्वागतम। आज हमें अपन सामने अत्यंत गुरुत्वपूर्ण एक विषय नहीं आलोचना करब एवं ता हल जरा महादेव के भालोबाशेन भक्ति करें तादेर अवश्य जाना उचित जे कि सेई पांचटी विशेष पाता जा श्रावण सोमवारे शिवेर माथाय अर्पित करले भोला बाबा बेजाय खुशी हन एवं भक्तेर जावतीय मनस्कामना पूरण करे थाकेन तथा सुख शांति और समृद्धिते भरिए दें तार भक्तदेर। सुधी दर्शकबृंद, हिंदू शैव सम्प्रदाय मानुषदेर काछे एई श्रावण मासटी अत्यंत गुरुत्वपूर्ण। पुराण अनुसारे एई श्रावण मासे महादेव मर्त्यलोके परिभ्रमण करे थाकेन भक्तदेर दुःख कष्ट निवारण हेतु। देखुन बंधुरा, शास्त्र मतानुसारे मने करा हय एई श्रावण मासे जदि महादेवके सन्तुष्ट करा जाय ताहले जीवने कखनो दुःख कष्टेर सम्मुखीन होते हय ना। एछाड़ाओ एई श्रावण मासटी हलो महादेवेर अत्यंत प्रिय एकटि मास। बंधुरा, देवादिदेव महादेवेर अपर नाम हलो आशुतोष, कारण उनी अल्पतेई सन्तुष्ट आबार एकटि बेलपाताओ तुष्ट। बंधुरा, आमरा प्रत्येकेई जानी जे बिल्वपत्र हलो शिव पूजार एकटि अपरिहार्य उपकरण, किन्तु शास्त्रधर्म तथा परम्परा अनुयायी केवल बिल्वपत्र नय, आरो पांचटि विशेष पाता रयेछे जा दिये एई श्रावण सोमवारे त्रिकालदर्शीर पूजा करले भोला शंकर अत्यंत सन्तुष्ट हन। चलुन ताहले जेने निया जाक कोन सेई विशेष पांचटी पाता से सम्पर्के। प्रथम विशेष पत्रटी हलो आम्रपत्र। आगे हाँ बंधुरा, भारतीय सनातन शास्त्र मते एई आम्रपत्रटी अति पवित्र एकटी पत्र बोले अभिहित करा हुएचे। बंधुरा, आपनारा प्रत्येकेई जानेन जे पूर्ण घटेर उपर आम पाता ना दिले कखनोई पूजा सम्पन्न हय ना। सुतरां एई श्रावण मासे शिवलिंगेर उपर जदि आम्रपत्र देया हय ताहले दुर्भाग्य निमेषे परिणत हय सौभाग्ये तथा सुख समृद्धिर प्राप्ति घटे। द्वितीयत बंधुरा, आकन्द फल ও গাছ মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। বন্ধুরা, মনকে ঠান্ডা রাখতে অতি অবশ্যই সোমবার দিন মহাদেবকে আকন্দ গাছের পাতা ফল অর্পিত করুন। এছাড়াও হিন্দু শাস্ত্র অনুযায়ী আকন্দ পাতা শিবলিঙ্গে প্রদান করলে দুর্ভাগ্যের অবসান ঘটে ও জীবনে চরম উন্নতির পথ প্রশস্ত হয়। সুধী দর্শকবৃন্দ, স্কন্দপুরাণ অনুসারে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস এই অশ্বত্থ বৃক্ষের পাতায়। এছাড়াও অশ্বত্থ গাছটিকে অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করা হয়। বন্ধুরা, এই শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে যদি বিল্বপত্র ও অশ্বত্থ গাছের পাতা সহযোগে শিবলিঙ্গের উপর নিবেদন করা হয় তাহলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই লাভ করতে পারবেন। এছাড়াও শ্রাবণ সোমবারে শিবের মাথায় অশ্বত্থ পাতা নিবেদন করলে শনির সাড়ে সাতি দশা থেকে মুক্তি পাওয়া যায়। চতুর্থ পত্রটি হলো অশোক গাছের পাতা। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মের লোকেরা এই অশোক গাছকে অতি পবিত্র একটি গাছ বলে মনে করেন। বিভিন্ন রকম পবিত্র কর্মশক্তিকে বশীভূত করার হেতু এই অশোক গাছের পাতা ব্যবহৃত করা হয়। স্কন্দপুরাণ অনুযায়ী যদি শিবলিঙ্গের ওপর অশোক পাতা নিবেদন করা হয় তাহলে অতুল ঐশ্বর্য ও সৌভাগ্যের লাভ হয়। পঞ্চম পত্রটি হলো বটপাতা। সামুদ্রিক শাস্ত্র তথা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই বটবৃক্ষকে অমরত্বের প্রতীক হিসাবে মনে করা হয়, কারণ বটের প্রতীকের সাথে পুনর্জন্মকে কখনোই সংশ্লিষ্ট করা হয় না তথা যে কোনো পবিত্র কাজকেও এই বটগাছের তলায়
সম্পন্ন করার অনুমতি প্রদান করে হিন্দু শাস্ত্র। এছাড়াও চন্দ্রশেখর আশুতোষ শিবের অধিষ্ঠানও এই বটবৃক্ষেরই তলায়। বন্ধুরা, বটবৃক্ষটি হল শিবের মহামৃত্যুঞ্জয়ের আরও একটি রূপ, আর এই কারণেই ভোলানাথকে এই শ্রাবণ সোমবারে বটপাতা অর্পিত করলে সুখ সমৃদ্ধি ও শান্তি তথা দীর্ঘায়ুর প্রাপ্তি হয় এবং দুর্ভাগ্য দূর হয়। বন্ধুরা, নিষ্ঠা ভক্তি সহকারে এই শ্রাবণ সোমবারে শিবের মাথায় জল ঢালুন। এই বিশেষ পাঁচটি পাতার সহযোগে দেখবেন মনের ভেতর অপার শান্তি খুঁজে পেয়েছেন। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।